নমস্কার, আমি সৌরভ। আপনাদের সামনে পুরাঞ্জয় জ্যোতিষের পক্ষ থেকে আজ ভারতীয় জ্যোতিষে যে 12 ধরনের কালসর্পযোগ আছে তার দ্বিতীয়তম কালসর্পযোগ অর্থাৎ কুলিক কালসর্পযোগ কি এবং এটি কি করে একটি জন্মছকে তৈরি হয় এবং এর ফল কি হয় এবং তার থেকে প্রতিকার কিভাবে করা সম্ভব এবং তা দিয়ে নিজের জীবনকে কি করে উন্নতির চরমতম শিখরে নিয়ে যাওয়া সম্ভব তা নিয়ে আলোচনা করব। তাই এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন ও যদি আপনাদের জন্মছকে বা আপনাদের প্রিয়জনের জন্মছকে এই যোগ থাকে তা থেকে নিজেকে ও নিজের প্রিয়জনদের সুরক্ষিত করবেন। যখন কোনো জন্মছকে লগ্নে দ্বিতীয় রাহুর অবস্থান ও লগ্নের অষ্টমে কেতুর অবস্থান হয় ও এই অবস্থায় রাহু ও কেতুর অ্যাক্সিসের যে কোনো একদিকে, তা সে ক্লকওয়াইজই হোক বা অ্যান্টি ক্লকওয়াইজ, বাকি সমস্ত গ্রহ উপগ্রহ এবং নক্ষত্রদের অবস্থান হয়, তখন তাকে ভারতীয় জ্যোতিষশাস্ত্র অনুযায়ী কুলিক কালসর্পযোগ বলা হয়। যখন একটি জন্মছকে এই কুলিক কালসর্পযোগ পরিলক্ষিত হয় তখন জাতকের জীবনে প্রচুর আর্থিক অবনতির সূচনা হয়। জাতকের পিতৃ বা মাতৃপ্রদত্ত সম্পত্তি পর্যন্ত তাকে এবং তার পরিবারকে হারাতে হয়। তাদের মা বাবার অতি অল্প বয়সে মৃত্যু হয়। যদি তা নাও হয় তাও তাদের মা বাবা জীবিত থাকাকালীনও জাতকের জীবনের উন্নতিতে এতটুকু সাহায্য প্রদান করে না। জাতককে প্রচণ্ড শারীরিক অসুস্থতার মধ্যে পড়তে হয়। জাতকের জীবনে উন্নতির জন্য পরিবার থেকে কোনো ধরনের সাহায্য সে পায় না। জীবনে এ কারণে তারা অনেক সুযোগ হারায়। শিক্ষাক্ষেত্রে তাদের অসামান্যতা থাকলেও তারা পারিবারিক কারণে বাধা পাওয়ার দরুন শিক্ষাক্ষেত্রে পিছিয়ে পড়ে। জীবনে এরা ঋণের জালে আবদ্ধ হয়। বিবাহিত জীবনে এদের জীবন সঙ্গী বা সঙ্গিনী এদের প্রতি ন্যূনতম কর্তব্যটুকুও করে না। এদের জীবন সঙ্গী বা সঙ্গিনী এদের ওপর প্রচণ্ড নির্দয় হয় এবং তারা পরকীয়ায় আবদ্ধ হয় এবং তার ফলস্বরূপ এদের জীবন সঙ্গী বা সঙ্গিনী এদের মৃত্যু কামনাও করে থাকে। সমাজে যে কোনো মুহূর্তে যে কোনো পরিস্থিতিতে এদের জীবন সঙ্গী বা সঙ্গিনী এদের সম্মানহানির কারণ হয়ে দাঁড়ায়। সন্তান ভাগ্য এদের শুভ হয় না। এদের সন্তান হয় না, আর হলেও এদের সন্তান এদের শত্রুরূপে পরিণত হয়। এরা গলা বুক ও লান্সের ব্যাধিতে ভোগে। এদের ঘরে শান্তি না থাকার জন্য এরা বাইরে সম্পর্ক স্থাপন করে এবং এর ফলে তারা বাইরের দুনিয়াও অসম্মানিত হয়। এদের বন্ধুরাও প্রতিনিয়ত এদের অপমান করে ও এদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে থাকে। জীবনের প্রতি মুহূর্তে এরা বাধার সম্মুখীন হয়। যাদের জন্মছকে এই কালসর্পযোগ থাকে তাদের উচিত মেডিটেশনের অভ্যাস করা ও নিজেকে আধ্যাত্মবাদ দ্বারা সুরক্ষিত করা। গৃহে কালসর্প যন্ত্র স্থাপন করে তার সামনে মাটির প্রদীপে সরিষার তেল দ্বারা প্রজ্বলিত করে 43 দিন অহরাত্র জ্বালিয়ে রাখা। এতে জাতকের চন্দ্র তুষ্ট হয়, বিবাহিত সম্পর্কে তিক্ততা দূর হয় এবং বিবাহ বিচ্ছেদের কারণ হ্রাস পায়। ফলে জাতকের সঙ্গে অন্য নারীর সম্পর্ক হ্রাস পায়। এছাড়া জাতকের উচিত কোনো বিশিষ্ট জ্ঞানী জ্যোতিষের দ্বারা এই কালসর্পযোগের বিনাশ ঘটিয়ে নিজের জীবন সমৃদ্ধ করা। কারণ ভারতীয় জ্যোতিষ কোনো কুসংস্কার বা অন্ধবিশ্বাস নয়, এটি একটি বিজ্ঞান ও বেদের এক অঙ্গ। এই কারণে আমি সৌরভ আপনাদের অনুরোধ করছি যে আপনারা ভারতীয় জ্যোতিষকে সঠিক ও সম্পূর্ণভাবে জেনে তা নিজের জীবনে প্রয়োগ করে নিজের জীবনকে সমৃদ্ধশালী করে তুলুন। আগামী ভিডিওতে আমরা বাকি 10 ধরনের কালসর্পযোগ সম্বন্ধে বিস্তারিত জানব এবং এই আলাদা আলাদা কালসর্পের কুফল থেকে কিভাবে নিজেদের জীবনকে সুরক্ষিত করা যায় তা জানব। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে এই ভিডিওটিকে লাইক করুন এবং আপনার প্রিয়জনদের শেয়ার করুন যাতে তারা আপনারই মতো ভারতীয় জ্যোতিষ বিষয়টিকে জেনে বুঝে তাদের জীবনে প্রয়োগ করে তাদের জীবনকে সমৃদ্ধশালী করতে পারেন। এই চ্যানেলে যদি আপনি নতুন এসে থাকেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না যাতে এই চ্যানেলের যে কোনো আপডেট সবার আগে আপনি পেতে পারেন ও তা দিয়ে
নিজের জীবনকে সমৃদ্ধশালী করতে পারেন। আপনাদের কোনো বক্তব্য থাকলে তা কমেন্ট বক্সে লিখে জানান বা স্ক্রিনের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন। পুরাঞ্জয় জ্যোতিষ সম্বন্ধে বিশদ জানতে দয়া করে www.puranjay.co.in এ লগ ইন করুন। নমস্কার, ভালো থাকবেন, ভালো রাখবেন।